हेलो बंधुरा वेलकम माय चैनल आज के आमी आबार आपनादेर जोन्नो आरेकटा नतुन रेसिपी निये एसेछि आज के आमी बानाच्छि लाउ तो लाउ दिए माछेर माथा दिए ए तरकारीटा खेते खुबी स्वाद आर खुबी सुस्वादु तो चलुन बंधुरा एटा किभाबे बानानो जाय देखे नि एर आगे जारा आमार चैनल नतुन एसेछेन प्लिज आमार चैनलटा सबसक्राइब करबेन संगे बेल आइकनटा अवश्य प्रेस करबेन तो चलुन स्टार्ट करि এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো যে যে উপকরণগুলো আমার এই সবজিটা রান্না করতে লাগবে তো এখানে আমি লাউটাকে ভালো করে ধুইয়ে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি লাউটাকে ঠিক এই সাইজ করে কাটতে হবে খুব ছোট ছোট করে কাটতে হবে তাহলে এই সবজিটাতে খুব ভালো লাগবে খেতে তারপর নিয়ে নিয়েছি তারপর আমি এখানে শুকনো লঙ্কা মরিচ মরিচ দুটো নিয়েছি পুরনের জন্য আর দুটো তেজপাতা নিয়েছি আর এখানে আমি ধনে পাতা কুচু কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু সামান্য আদা এটাকে আমি পেস্ট করে দেব আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলিকে আমি চিড়ে নিয়েছি এটা পেস্ট করব না এখানে আমি চিড়েই দিয়ে দেব আর পুরনের জন্য পাঁচ পুরন নিয়েছি আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি এটাকে আমি মাছখানে কেটে ধুই ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগছে জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো দেব আর নিয়েছি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি পরিমাণ মতো দেব আর হলুদ গুঁড়ো আর লাগছে লবণ আর লাগবে চিনি চিনিটা আমি দেওয়ার সময় দিয়ে সামান্য একটু দিয়ে দেব তো এই সবগুলো উপকরণ লাগবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো এখন আমি তেলে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথাটা আমি প্রথমে ভালো করে ভেজে নেব মাছের মাথাটা ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব এই দেখুন আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম তার জন্য এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা চিড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি এগুলো একটু হালকা কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেবার পরও একটু নেড়েচেড়ে দেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কাটা এখন আমি এটা একটু হালকা কালার হলে এটাতে আমি মশলাগুলো অ্যাড করব এখানে দেখুন আমি এই আমার পাঁচ ফোড়নগুলো একটু হালকা কালার হয়ে গেছে তার জন্য আমি আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো আমি তো জিরের গুঁড়ো বেশি দিইনি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদও আমি হাফ চামচ দিয়েছি এখন আমি এই মশলাটাকে একটু নেড়েচেড়ে দেব সামান্য একটু দেখুন আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও তেলও বের হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দেব আপনি চাইলে কিন্তু লাউটা আলাদা আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এখানে একবারই দিয়েছি একবারই দিলেই ভালো হয় যেহেতু লাউটা লাউ একটু নরম থাকে সেজন্য একবার দিলে এটা ভালো খেতে খুবই সুস্বাদু হয় তারপর লাউতে আমি একটু দিয়ে দিলাম চিনি একটু সামান্য চিনি দিতে হয় চিনি দিলে এটা স্বাদটা আরেকটু বেড়ে যায় তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলি দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটাকে 2 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেব মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব আর চামচটা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব তারপর দিয়ে দেব মাছের মাথাগুলি এগুলি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মাথাটার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের আঁচটা অবশ্যই কম করে দিতে হবে আর যে গ্যাস লাউ থেকে জল বের হয়েছে এর জন্য আমি আরেকটু এটাকে নেড়েচেড়ে দেব যাতে করে যে আলাদা এক্সট্রা জল আছে এটা শুকিয়ে যায় তারপর আমি ধনে পাতা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দেওয়ার পরে একটু সামান্য নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রান্না লাউ দিয়ে মাছের মাথা রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন